আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফাইনালি আজকে যে ওয়াশ নিয়ে আসলাম HK9 প্রো ম্যাক্স প্লাস, আপনারা অবশ্যই জানেন বাংলাদেশে সবচাইতে প্রথম আমরাই নিয়ে আসি আজকের এই ওয়াশটা, এবং সবচাইতে কম প্রাইসে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, অর্থাৎ অফার প্রাইসে আপনি আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্টস আপনি পারচেস করতে পারবেন। তো অবশ্যই আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন। তো চলুন আমি প্রথমত ওয়াশটার বিল কোডিং নিয়ে যদি কথা বলি, তাহলে দেখতে পারবেন এখানে একটা উপরে ক্রাউন হোল বাটন থাকছে। ওয়াশটা দেখেন খুবই গ্লসি ফিনিশিং, তাছাড়া আপনার এটা ক্রাউন হোল বাটন, এটা দিয়ে কিন্তু আপনাকে অপারেট করতে হবে। তো শুরুতে যদি আমি দেখিয়ে দিই, তাহলে দেখতে পারবেন একটা ক্রাউন হোল বাটন, নিচে আরেকটি বাটন, মাঝখানে আপনার মাউথ স্পিকার। আমি আর একটু ক্লিয়ারলি দেখানোর ট্রাই করব। দেখেন ওয়াশটার বাটন কিন্তু একটাই বাটন, এটা দিয়ে কিন্তু আপনাকে অপারেট করতে হবে, নিচে আরেকটা বাটন পাচ্ছেন। তাছাড়া অপর সাইডে কিন্তু বড় সড়ো একটা স্পিকার গ্যাপ থাকছে। তো যদিও বা এটা আপনার মিউজিক কিংবা আপনার কলিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। তো নিচের বাটনটা কিন্তু আপনার শর্টকাট মেনু বাটন, উপরে বাটনটা কিন্তু আপনার পাওয়ার অন অফ বাটন, জাস্ট এটা 5 সেকেন্ড লং প্রেস করে ওয়াশটা অন করে নিব। তো আমার ওয়াশটা অন করে নিলাম, ওয়েলকাম টু ওয়াই ফিট প্রো, অন হয়ে গেল। এরপরে আমাকে যে কাজটা করতে হবে, আজকের ওয়াশটা অবশ্য বডি সাইজ হিসেবে কিন্তু 49 mm, যেটার স্টেপ হিসেবে কিন্তু আপনার 45 to 49 mm যে কোনো ধরনের স্টেপ সেট আপ করতে পারবেন। শুরুতে যদি আমি ওয়াশটা অন করে নিই, তাহলে দেখতে পারবেন এখানে ডিসপ্লে হিসেবে কিন্তু এখানে প্রায় 6 থেকে 7টা ওয়াশ পেস আছে, যেগুলো ইউনিক কতগুলো ওয়াশ পেস এখানে পেয়ে যাবেন। যদি বা অ্যাপসের সাথে কানেক্ট করে নেন, সেম টু সেম আমি যে ওয়াশ পেসটা অর্থাৎ হোয়াইট কালার যে ওয়াশ পেসটা সেট আপ করছে, এটাও কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন, যেগুলো একদম ফ্রিতে। হয়তো বা আপনাকে কিছুটা ওয়াশ পেস পারচেস করতে হবে, আর কিছুটা ওয়াশ পেস ফ্রিতে ইউজ করতে পারবেন। তো উপর থেকে যদি ডাউন করেন, তাহলে মেসেজের অপশন, লেফট সাইড থেকে যদি সোয়াইপ করেন, তাহলে এখানে রিসেন্টলি যে অ্যাপসগুলোতে লগ ইন করছেন দেখতে পারবেন। রাইট সাইড থেকে যদি সোয়াইপ করেন, একে হার্ট রেট, স্লিপিং মনিটর, ওয়েদার আপডেট, এই দেখেন এখানে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। পুরো আপডেটটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তাছাড়া এখানে মিউজিক কন্ট্রোল অপশন পেয়ে যাচ্ছেন, লোকাল মিউজিক কিন্তু আপনারা এখান থেকে সেট আপ করতে পারবেন। নিচ থেকে যদি উপরে আফ করেন, তাহলে এখানে অ্যাক্টিভিটিস ট্র্যাকিংগুলো দেখতে পারবেন, অর্থাৎ বিভিন্ন অ্যাক্টিভিটিস অপশন আছে, সেগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তাছাড়া সরাসরি আপনি অ্যাপবিতে গিয়েও কিন্তু আপনার এখান থেকে কিন্তু একে একে স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ এখানে অ্যাপসের স্টাইল হিসেবে কিন্তু প্রায় 5 থেকে 6টা স্টাইল আছে, যেগুলো অর্থাৎ 4টার মতো স্টাইল আছে লিগাল, আপনি এখান থেকে চেঞ্জ করে ইউজ করতে পারবেন। তাছাড়া আপনি এটা ডাবল প্রেস করলে কিন্তু ক্রাউন হোল বাটন এখানেও কিন্তু চেঞ্জ করতে পারবেন। যদি আমি ওয়াশটা নোটিফাইতে ক্লিক করি, এখানে অলওয়েজ অর্থাৎ ডাইনামিক আইসল্যান্ড মোডটাও আছে। তাছাড়া যদি সেটিংসে যান ওয়াশটার অ্যাবাউট, অর্থাৎ এখানে গিয়েও কিন্তু আপনি ওয়াশটার ভার্সন দেখে নিতে পারবেন, কর্নার ভার্সন, প্রোডাক্টস নেম, এই সমস্ত অপশনগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়া ফায়ার এম ওয়াইয়ের আপডেট পাচ্ছেন নিত্য নতুন, যেটা নিত্য নতুন ফিচার এখানে কিন্তু অ্যাড করে থাকবে। তা আজকের ওয়াশটা বলে রাখি, অবশ্যই এটা প্রথম গ্রেডের একদম ফার্স্ট সিরিজের একটা প্রোডাক্ট, তো যেটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন। আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের যে কোনো প্রোডাক্টস আমরা সর্বপ্রথম নিয়ে এসে থাকি। তো আমাদের এখন কিন্তু একটা অফার চলতেছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই অফারে পারচেস করতে পারবেন আজকের এই প্রিমিয়াম কোয়ালিটির ওয়াশটা। তো সেটিংসে যাওয়ার পর এখানে কিন্তু আপনার ফ্রন্টটাও কিন্তু সাইজ কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। স্ক্রিন টাইম হিসেবে কিন্তু আপনি সর্বোচ্চ 30 সেকেন্ড ব্রেকও কিন্তু ইউজ করতে পারবেন। ওয়াশটিতে অলওয়েজ অন ডিসপ্লে অপশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনার ডাইনামিক আইসল্যান্ড আছে, আর রিক্স টু ওয়াইক যেটা হচ্ছে আপনার অলওয়েজ অন করে রাখতে পারবেন। তাছাড়া আপনার টাইম দিয়েও কিন্তু আপনার রিক্স টু ওয়াইকটাও কিন্তু আপনি অন করতে পারতেছেন, যেটা আপনার 15 মিনিট পর কিন্তু আপনি চাইলেও অন করার অপশনটাও পেয়ে যাচ্ছেন। তা আজকের ওয়াশটা এই বাজেটে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট, যেটা বাংলাদেশের সর্বপ্রথম আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আমরা অবশ্যই যে কোনো প্রোডাক্টস আপনার প্রয়োজনের যে কোনো প্রোডাক্টস আমরা অবশ্যই সবার আগে দিতে পারবো। তো অবশ্যই আপনারা আমাদের পারচেস করতে হলে আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে, এখান থেকে পারচেস করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আইওডি পাচ্ছেন, তাছাড়া আপনার যেটা হচ্ছে আপনার অলওয়েজ অন ডিসপ্লে, আমরা চাইলেও কিন্তু এটা আপনার স্মার্ট না, এটা কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত ব্যাটারি শেষ হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিসপ্লেটা জ্বলে থাকবে। তো ওয়াশটাতে কিন্তু আপনার ব্যাটারি এমএস হিসেবে পেয়ে যাবেন 420 ms, এছাড়া আপনার ডিসপ্লে রেজলিউশন হিসেবে 345x420। ওয়াশটার আইওডি হিসেবে পাওয়া যাচ্ছে কিন্তু 24 আওয়ার্স, এখানে কিন্তু পয়েন্টার আছে কিংবা আপনার ক্লক আছে, অ্যানালগ স্টাইল দুইটা স্টাইলে কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটা অলওয়েজ অন ডিসপ্লে। জেস্টো আছে কার্ভ অন ডিসপ্লে, যেটা আপনার এটার মাধ্যমে কিন্তু যখন আপনি অন করে দেবেন ডিসপ্লেটা কিন্তু অটোমেটিক অফ করে আইওডি মোডে নিয়ে আসতে পারবেন। তাছাড়া এখানে স্টোরেজ হিসেবে পেয়ে যাচ্ছেন কিন্তু 2 GB স্টোরেজ, যেটা বারসম্মত কিন্তু আপনার এটা হচ্ছে সেলার একটা বারসম্মত ইনফরমেশন, যেটা 2 GB স্টোরেজ পাচ্ছেন, লিগাল হিসেবে কিন্তু এখানে 1 GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে লোকাল ফটো অ্যালবামস অর্থাৎ লোকাল ফটো সেট করতে পারবেন। এছাড়া আপনার এখানে ব্লুটুথও কিন্তু কানেক্ট করতে পারবেন, আপনার যে কোনো ধরনের TWS কিন্তু এখান থেকে কানেক্ট করতে পারবেন। জেস্টো যেটা হাতের ইশারা কিন্তু কলটা রিসিভ করে নিতে পারবেন।
এছাড়া ওয়াচটিতে আরও যে বিষয়টা পাবেন এটা ডিসপ্লে কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। এছাড়া আরও যে বিষয়টি দেখবেন এটা ব্লুটুথ অপশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন। জেস্টোর পাসওয়ার্ড এখানে কিন্তু আপনার মোবাইলের মতো পাসওয়ার্ড দিয়েও কিন্তু সেফটিতে কিন্তু আপনার ওয়াচটা আপনি ইউজ করতে পারবেন। যেহেতু আপনার এখানে গ্যালারি আকারে অর্থাৎ ফটোর অপশন আছে সেক্ষেত্রে আপনার এখানে পাসওয়ার্ড দিয়ে রাখবে, এটা আপনার বেশ একটা কাজে দেবে বলে আমি মনে করি। তো এক্ষেত্রে আপনার এখান থেকে কিন্তু আপনার 24 আওয়ার্স কিংবা 12 আওয়ার্স মোডেও কিন্তু রেখে ইউজ করতে পারবেন। আর অবশ্য ওয়াচটার ডিসপ্লে হিসেবে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা অ্যামোলেড একটা স্ক্রিন যেটা একদম পিওর, এখানে কোনো ধরনের ইয়া নাই। তো অবশ্যই এটা কিন্তু আপনারা আমি মনে করি এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট। জাস্ট এখান থেকে কিন্তু আপনার চাইলে পাওয়ার সেভিং মোড দিয়েও কিন্তু ইউজ করতে হবে, যদি বা আপনাকে এটা পরে লং ফেস করে কিন্তু আপনার আনলক করতে হবে। তো আনলক করে কিন্তু আপনার পাওয়ার সেভিং মোডতে কিন্তু আপনি নর্মাল মোডে নিয়ে আসতে পারবেন। তাছাড়া এটা আপনার ওয়াচ স্পেস বলছিলাম যেটা অবশ্য 5 থেকে 6টা ওয়াচ স্পেস আছে, যেহেতু 2 GB স্টোরেজ আপনারা চাইলে কাস্টমে কিন্তু আরও বেশ কিছু ওয়াচ স্পেস ওয়াইফি ট্রু অ্যাপসের সাথে কানেক্ট করার পর পেয়ে যাবেন। তো ওয়াচটা বক্স হিসেবে বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু এখানে দুটোটা চার্জিং অর্থাৎ দুটোটা আপনার স্টে পেয়ে যাবেন, একটা ওয়াইলেস চার্জিং কেবল পেয়ে যাবেন। তাছাড়া সে আমাদের কাঙ্ক্ষিত ওয়াচটা ওয়াচটিতে আরও যে বিষয়টি দেখবেন সেটা হচ্ছে স্মার্ট চ্যাট জিপিটি সাধারণত আমরা মোবাইলে কিংবা ফ্রিজে ইউজ করতাম, আর সেটা যদি আপনার হাতে থাকা ওয়াচটিতে পেয়ে যান তাহলে তার কোনো কথা নেই। আর এই অপশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার এই ওয়াচটিতে। তাছাড়া এখানে পেয়ে যাচ্ছেন ডাবল প্রেস করে কিন্তু এক একে ইউএস চেঞ্জ করতে হবে, যেটা অনেক বেশি ফাস্ট, যেটা সিরিজ 9 ক্লোন হিসেবে কিন্তু অনেক বেশি ফাস্ট। তো অবশ্যই আজকে ওয়াচটা নিয়ে আমি আপনাদের জাস্ট বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য নিয়ে আসলাম। তো যদি অবশ্যই আপনারা পারচেস করতে চান আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন, সরাসরি অথেন্টিক প্রোডাক্টস এখান থেকে পারচেস করতে পারবেন। তো ওয়াচটিতে পেয়ে যাচ্ছেন এআই ট্রান্সলেটর, ইবুক, এছাড়া আপনার ফটো অ্যালবাম, গেমস পাচ্ছেন 5 থেকে 6টা, অ্যাপস মার্কেট যেহেতু আছে আর ডিফল্ট কিছু গেমস আপনারা ইনস্টল করতে পারবেন। যদিও বা আপনাদেরকে প্রথমে ওয়াইফি ট্রু অ্যাপসটা ডাউনলোড করে কিন্তু আপনার গেম মার্কেটটা কিন্তু আপনার এখানে ঢুকে কিন্তু অনেক বেশি অ্যাপস আপনি ইনস্টল করতে পারবেন। তো অবশ্যই বলা রাখে আজকে ওয়াচটার লিগাল স্টোরেজ হিসেবে আপনি সর্বোচ্চ 1 GB মতো পেয়ে যাবেন। যদি বা এটা আপনি দিয়ে থাকে পুরোটাই কিন্তু আপনার ফেক, এখানে 2 GB কিংবা 4 GB বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লিক আছে, তবে এটা লিগাল হিসেবে কিন্তু আপনি এখান থেকে 1 GB পেয়ে যাবেন। তাছাড়া এখানে কিন্তু আপনার লোকাল কিছু মিউজিক সেট করা আছে, আপনার চাইলে মোবাইল থেকে কিন্তু আরও কিছু মিউজিক এখান থেকে আপলোড করে রাখতে পারবেন। তাছাড়া ড্রেন রিমুভার, এখানে কোনো ধরনের ডাস্ট কিংবা আপনার ওয়াটার ঢুকে থাকলে আপনি এটাও সহজে আপনি ক্লিন করে নিতে পারবেন এটার মাধ্যমে, তো এক্ষেত্রে আপনার কোনো ধরনের ইয়া করতে হবে না। তাছাড়া প্যাশন সার্টিফিকেট কিন্তু দেখেন এখানে সেন্সর অপশনগুলো রয়েছে, দুই পাশে কিন্তু পুশ বাটন সিস্টেম রয়েছে যেটা হাত থেকে খুলে পড়ার কোনো ধরনের চান্স নেই, জাস্ট স্টেপ সেট আপ করলে কিন্তু খুব সহজে লক হয়ে যাবে। তো অবশ্যই যেটা বলছিলাম আজকের ওয়াচটা দেখেন ডিসপ্লেটা কিন্তু বিশেষ করে ডিসপ্লেটা খুবই ভালো একটা ডিসপ্লে, আর ব্যাটারি এমএস হিসেবে কিন্তু যেহেতু 450 mAh এখান থেকে অনায়াসে আপনার 2 থেকে 3 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আপনারা অবশ্যই এটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই, আপনারা ইউজ করলে হয়তো বুঝতে পারবেন খুবই ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়া এখানে কিন্তু 5 থেকে 6টা কিন্তু গেমস ইনস্টল করা আছে, আরও বেশি গেমস কিন্তু আপনারা ওয়াইফি টু অ্যাপসের সাথে কানেক্ট করে কিন্তু ইনস্টল করে নিতে পারবেন। তাছাড়া ওয়াচটিতে কিন্তু পাওয়ার সেভিং মোড অপশনটা কিন্তু আছে, এছাড়া আপনার অ্যাপ মার্কেট পাচ্ছেন যেটা আপনার এখানে গিয়ে কিন্তু অ্যাপসগুলো কিন্তু ইনস্টল করতে পারবেন। তাছাড়া সাইলেন্স আছে, এছাড়া আপনার রেকর্ডিংয়ের অপশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন, সর্বোচ্চ আপনি এখানে 60 মিনিটের মতো কিন্তু অর্থাৎ অডিও রেকর্ড করে নিতে পারবেন, যেহেতু এটার স্টোরেজ কিন্তু আপনার 1 GB এমনটাই কিন্তু ধরে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার এখান থেকে সর্বোচ্চ আপনার 60 মিনিটের মতো আপনি এখান থেকে রেকর্ড করে নিতে পারবেন যেটা পরীক্ষিত। তো আজকের ওয়াচটা এই বাজেটে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট। তো অবশ্যই আজকের ওয়াচটা যদি আপনারা পারচেস করতে চান আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে, সরাসরি এখান থেকে পারচেস করে নিতে পারবেন। তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়তে, পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।